এই পর্বে আমরা তুলে ধরবো বলিউডের অন্যতম খান এবং বলিউডের যাকে বলা হয় ভাইজান এবং সব থেকে জনপ্রিয় একজন অভিনেতা সালমান খানের সংক্ষিপ্ত বায়োগ্রাফি। বলিউড নায়ক সালমান খানের জন্ম 1965 সালে 27 ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে তার জন্ম। সালমানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। বলিউডে সালমান খানকে অনেকে সাল্লু ও ভাইজান বলে ডাকেন। অভিনয় ছাড়াও সালমান খান চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন। এছাড়াও তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের একজন সঞ্চালক বা প্রধান সঞ্চালক হিসেবে তিনি সঞ্চালনা করে আসছেন। সালমান খান চিত্রনাট্যকার সেলিম খানের বড় ছেলে। তার মায়ের নাম সালমা খান। সালমানের ছোট দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান আর আলভিরা খান আগ্নিহোত্রী এবং অর্পিতা খান শর্মা সালমানের দুই ছোট বোন। 1988 সালে বিবি হোতা হো আইএসি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সালমানের। এই ছবিতে সালমান খানের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। নায়ক হিসেবে সালমানকে দর্শক প্রথম দেখতে পান 1989 সালে সুরুজ বাস্তিয়ার মায়ানে প্যার কে ছবিতে। তিন দশকের ক্যারিয়ারে লাভ, সাজান, আন্দাজ, আপনা আপনা, হাম আপকে হ্যায় কৌন, কারণ অর্জুন, জুরো আলা, বিবি নাম্বার ওয়ান, হাম দিল জুখে সহ অসংখ্য সিনেমা এবং সাম্প্রতিক সময়ে বাবুল, পার্টনার, ওয়ান্টেড, দাবাং, সুলতান, এক দ্য টাইগার এবং বজরঙ্গি ভাইজান এবং রেস থ্রি সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এবং ভারতীয় ইতিহাসের অন্যতম হিট ছবির নায়ক তিনি। সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারের মতো তার প্রেমিকাদের তালিকাও বেশ দীর্ঘ। মডেল এবং অভিনেত্রী সঙ্গীতা বিজলানি ও সমী আলীর সঙ্গে এক সময় সালমানের গভীর প্রেম ছিল বলে গুঞ্জন শোনা যায়। সঙ্গীতা অবশ্য এখনো সালমানের ভালো বন্ধু। তবে সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের প্রেমে নিয়ে সবচেয়ে বেশি বলিউডে আলোচনা হয়েছে। এই নায়িকার সঙ্গে সালমান খান 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রেম করেন। এরপর সালমান খান বলিউডের আরেক নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে অনেকদিন প্রেম করেছেন। সালমানের সেই প্রেমেও এখনো অতীত। এই নায়ক বর্তমানে রোমানিয়ার টেলিভিশন ব্যক্তিত্ব ইলুলিয়া ভানতুরের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সালমান খান এখন অবধি বিয়ে করেননি। 1990 সালে সেরা অভিনেতা এবং 1999 সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন সালমান খান। এছাড়া তিনি একাধিকবার স্টার সিনে অ্যাওয়ার্ড এবং আইএফআই অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, স্টার স্টর্ট সহ অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছেন। বিং হিউম্যান নামে সালমানের একটি দাতব্য সংস্থা রয়েছে। টি শার্ট সহ বেশ কিছু পণ্য তৈরি করে বিং হিউম্যান ব্র্যান্ডের অধীনে বিক্রি করা হয় এবং বিক্রি হওয়া পণ্য থেকে যে আয় হয় তার একটি বড় অংশ সালমান খান সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। জনপ্রিয়তার পাশাপাশি বেশ কিছু অভিযোগও আছে সালমান খানের নামে। বিভিন্ন মামলায় একাধিকবারে কারাগারে যেতে হয়েছে সালমানকে। 1998 সালে হাম সাথ সাথ হে ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণাসার হরিণ শিকার করেন সালমান খান। এ মামলায় দোষী সাব্যস্ত হলে 2018 সালে এপ্রিল মাসে সালমান খানকে 5 বছরের কারাদণ্ড দেয় ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর একটি আদালত। পাশাপাশি তাকে 10,000 রুপি জরিমানা করা হয়। এছাড়া একই বছর মামলায় বেআইনিভাবে জঙ্গলে ঢোকার অভিযোগে সালমানের বিরুদ্ধে এখনও ভারতীয় দণ্ডবিধি 149 নম্বর ধারায় মামলা চলছে। এর আগে 2002 সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মুম্বাইয়ের ফুটপাতে শুয়ে থাকা মানুষের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগও আছে এই সালমান খানের বিরুদ্ধে।